আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএস এডিট বডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে স্ক্রিন রিলেটেড আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা স্ক্যান করার পরে যে কোনো ডকুমেন্টস আমাদের নিকট আত্মীয়দের কাছে মেইলের মাধ্যমে আমরা পাঠাই, তো সেই ডকুমেন্টসটা আমরা স্ক্যান করার পরে বা আমার অরিজিনাল যে ডকুমেন্টসটা সেটা আমরা যে আমি যে ডকুমেন্টসটা পাঠাবো সেটা 100% কীভাবে পাবে, মানে অরিজিনাল ডকুমেন্টসের মতো কীভাবে পাবে সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো আপনারা ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এ ধরনের ভিডিও আপনারা পেতে পারেন অনেক, বাট আমি আপনাদেরকে ডিটেলস একটু আজকে দেখাবো। ওকে, তো আমি যে কোনো একটা ডকুমেন্টস আমি যে কোনো একটা এনআইডি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আমি এগুলা স্ক্যান করে রেখেছি, এটা আমার কাজটা, আমি এক ক্লায়েন্টের কাজ করে দিয়েছি। ওকে, আমি স্ক্যান করার পরে দেখেন আমার এটা একটু বাঁকা টাকা আছে। ওকে, তো এগুলো কীভাবে সোজা করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে এই যে রোলারটা, এই যে রোলার টুল, ওকে, রোলার টুলে ক্লিক করার পরে আমার এখানে এই রোলার টুলটা সিলেক্ট করবেন। জাস্ট এখানে ধরে এভাবে দিয়ে দিন, দিয়ে তারপরে আপনি চলে যান ইমেজ, এই যে ইমেজ, ইমেজ থেকে এই যে ইমেজ রোটেশন। ওকে, ইমেজ রোটেশনে যাওয়ার পরে জাস্ট আরবিটারি দিয়ে দেন, এটা ওকেতে ক্লিক করেন, আমরা এটা সোজা হয়ে গেলো। জাস্ট আমি একটা এনআইডি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট ওকে, মানে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এভাবে স্ক্যান করে আপনারা এভাবে ডকুমেন্টসটা পাঠালে আপনার যার কাছে পাঠাবেন সে একদম অরিজিনাল আইটি কার্ডটাই সে পাবে। ক্লিয়ার? জাস্ট আমি এখন এখান থেকে ক্রপ দিয়ে দিব, ক্রপ দিয়ে দেওয়ার পরে আমার এটা অলরেডি একটা সাইজ হয়ে গেলো। আমি এটা স্ক্যান করার পরে আমার সাইজটা কত আছে সেটা আমি এখন দেখে নিব। ওকে, জাস্ট আমি এখান থেকে যে ইমেজ থেকে ইমেজ সাইজে চলে গেলাম, ইমেজ সাইজ চলে যাওয়ার পরে দেখেন আমার রেজুলেশন, এটাই হচ্ছে মূল বিষয়। আমি এতক্ষণ আপনাদের সাথে যে বকবক করেছি, আপনাদের সাথে যে কথাগুলো বলেছি সেটাই হচ্ছে মূল বিষয়। মানে আমরা স্ক্যান করার পরে আমার 100% জিনিসটা কম্পিউটারে শো করে না বা জিনিসটা 100% স্ক্যান হয় না, তখন আমরা স্ক্যান করার পরে আমরা এখান থেকে জাস্ট এই যে রেজুলেশন, এই রেজুলেশন 300 দিয়ে দেওয়ার পর আমার অ্যাকোরেজ সাইজটা আমি যত বড়ই করেন জিনিসটা আপনার ফাটবে না, ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হবে। ওকে, দেখেন আপনার একদম ক্লিয়ার হবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আপনি 100% এটা আপনার কাঙ্ক্ষিত আত্মীয় স্বজনকে পাঠাতে হলে জাস্ট আমি যেভাবে দেখিয়েছি ইমেজ সাইজে গিয়ে আপনি কী করবেন, আপনার এইখানে 300 রেজুলেশন, 100% অবশ্যই 300 রেজুলেশন দিবেন। 300 রেজুলেশনের কম হলে সে এটা যখন প্রিন্ট করবে তার জিনিসটা 100% ক্লিয়ার হবে না। ওকে, আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাই। আমি ব্যাক সাইডের একটা এনআইডি আমি এখান থেকে ইয়ে করলাম, জাস্ট ব্যাক সাইডের একটা আমি এখান থেকে মার্কেট টুল দিয়ে সিলেক্ট করে আমি একটা ক্রপ করলাম। ওকে, আমি এভাবে ক্রপ করলাম, ক্রপ করার পরে আমি একটা প্রুফ দেখাচ্ছি কেন আপনারা 300 রেজুলেশন দিবেন, 300 রেজুলেশন দিয়ে পাঠাবেন। ওকে, জাস্ট আমি এটাকে এখান থেকে আমি কপি করে কিবোর্ড থেকে কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলাম, একটা আমার নিউ আসলো, তার মানে আমি ডাইরেক্টলি আমি A4 পেজে চলে গেলাম। A4 পেজে চলে যাই, আমি সাজাবো, সাজিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, তো তার আগে আমি প্রুফটা দেখাচ্ছি কেন আপনারা 300 রেজুলেশন দেবেন। ওকে, জাস্ট আমি যেহেতু এটা 300 রেজুলেশন দিয়েছি, ওকে, আপনাদেরকে দেখিয়েছি 300 রেজুলেশন দিয়েছি, আমি এটাকে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন আমার এটা একদম অ্যাকুরেট সাইজটা আসলো, আমার অরিজিনাল যে এনআইডি কার্ডটা আছে সেটা আসলো। আমি এখন ব্যাক সাইডটা আমি কিন্তু রেজুলেশন 300 দিই নাই, ওকে, রেজুলেশন আমি 300 দিই নাই, আমি এটার একদম মেজারমেন্ট অনুযায়ী ক্রপ করবো। ক্রপ করে আমি এখন কপি করলাম, কপি করে আমি এখানে এনে পেস্ট করলাম, ভিয়ে দিলাম, দেখেন আমার দুইটাকে ডিফারেন্স আছে। ক্লিয়ার বন্ধুরা? আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, আমি এটাই আপনাদেরকে আজকে বুঝাচ্ছি। ওকে, মানে আপনি যার কাছে ডকুমেন্টসটা পাঠাবেন সে আপনার অরিজিনাল ডকুমেন্টসটা যাতে পায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ফ্রন্ট সাইডটা অলরেডি বড় দেখাচ্ছে, বাট আমার ব্যাক সাইডটা খুব ছোট দেখাচ্ছে, কেন? এই জন্যই আমি বলছি 300 রেজুলেশন আপনারা দিয়ে দিবেন। ওকে, স্ক্যান করার পরে যখন ডকুমেন্টসটা আপনি সাইজ করবেন, মেজারমেন্ট অনুযায়ী সাইজ করবেন, সাজাবেন। ওকে, তো এখন দেখেন আমার ব্যাক সাইডটা আমি সাইজে চলে গেলাম, যে ইমেজ সাইজে যাওয়ার পরে দেখেন আমার 150 রেজুলেশন আছে। ওকে, তো এখন আমি যদি এখানে 300 রেজুলেশন দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম, 300 রেজুলেশন দেওয়ার পর আমি কপি করলাম, কপি করে আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এটাকে আমি ডিলিট করে দিলাম, বি দিয়ে পেস্ট করলাম, হয়েছে আমার দুইটা অ্যাকুরেট, হয়েছে আমার অরিজিনাল সাইজের মতো হয়েছে, মানে আমার ফ্রন্ট সাইজে আমার ফ্রন্ট সাইডের মতো ব্যাক সাইডটাও কি এক সমান হয়েছে। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো আপনাদের এগুলো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিতে উৎসাহ প্রদান করে, আমাকে আমার চ্যানেলটাকে গ্রো হওয়ার মিশনে সহায়তা করবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখলেন তো বন্ধুরা, মানে কেন আপনি 300 রেজুলেশন দিবেন। ওকে, এই 300 রেজুলেশন আপনার মানে আপনার ডকুমেন্টসটা 100% আপনার আত্মীয় স্বজন আপনার নিকট আত্মীয় পাবে বা আপনি যাকে পাঠাচ্ছেন
ওই ক্লায়েন্টে যাতে 100% 300 মানে অরিজিনালের মতো পায় সেজন্য আপনারা 300 রেজলিউশন দিয়ে দিবেন। ওকে, তো জাস্ট আমি এটাকে আমি এখান থেকে কপি করে আমার একদম আমি 100% আমি জাস্ট আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি একদম অরিজিনালি মেজারমেন্ট অনুযায়ী আমি জাস্ট ক্রপ করব, ক্রপ করলাম। ক্রপ করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিয়ে একটু লাইট করে দিব। আমি এখন কিবোর্ড থেকে অল সিলেক্ট দিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, এখানে আমি পেস্ট করলাম। দেখেন আমার দুইটা, আমি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব, আমি মেজারমেন্ট করে দিব, তার মানে এখানে অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে দেখেন আমার একদম 100% বসে গেলো, একদম দুইটা একরে সোজা হয়ে গেলো। দেখলেন তো বন্ধুরা, তা আমি স্কিন কীভাবে করে সেটা নিয়ে আমার ভিডিও। আপনার যে কোনো ডকুমেন্ট, যে কোনো এনআইডি, যে কোনো কিছুই, আপনার যে কোনো ইমেজ হোক না কেন, আপনি 100% আপনার ক্লায়েন্টকে আপনার নিকটাত্মীর কাছে পাঠাতে হলে সে যাতে 100% পায় সেটাই আমি আপনাদেরকে করে দেখলাম। এভাবে আমার এখানে পদ্ধতি ফলো করে পাঠাবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনি এই তিনোটা লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এই দিয়ে দেন, তিনোটা লেয়ার মাঝ হয়ে গেল, আপনি এখন এটাকে সেভ দিয়ে দেন। সেভ দিয়ে দিলে আপনার ক্লায়েন্ট যদি চায় পিডিএফ, আপনার আত্মীয় স্বজনের কাছে যদি আপনি জেপিজি পাঠাতে চান জেপিজি পাঠাতে পারেন, পিডিএফ হলে পিডিএফ আপনি সেভ দিয়ে দেবেন। এখান থেকে জাস্ট এই যে এখানে আপনি সেভ এজে চলে যান, এই যে সেভ, এই যে সেভে চলে যান, আপনি যেখানে মন চায় আপনি সেখানে এটা সেভ দিয়ে দিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, ডেস্কটপে অবশ্যই রাখবেন, এরপর আপনি এটাকে মেইলে পাঠান, আপনি এটাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আপনি এখানে এটাকে প্রিন্ট আইডি দিয়ে পাঠাই দেন। তো এই ছিল আপনাদের জন্য আজকে ফটোশপের আরেকটি গুরুত্বপূর্ণ সিম্পল ছোট্ট একটি বিষয়। আমার পরবর্তী ভিডিও আশা করি ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।